বর্তমানে ভারতবর্ষে এক নম্বর ফোর জি সার্ভিস হিসাবে উঠে এসেছে জিও তাদের মতন সস্তায় নেট এখন কেউ দিতে পারছে না কিন্তু এয়ারটেল এবং ভোডাফোন গ্রাহকদের রয়ের জন্য রয়েছে একটি সুখবর তারা একশো উনসত্তর টাকার প্ল্যানে কিছু সংশোধন এনেছে এই নিয়েই রয়েছে ছোট্ট ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চলুন দেখে বলা হচ্ছে সংশোধিত হলো কম দামের প্রিপেড রিচার্জ না বলা হচ্ছে যে ভোটাফোন এবং এয়ারটেল সম্প্রতি সাশ্রয়ী মূল্যে রিচার্জ প্যাক লঞ্চ করতে মরিয়া একই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ময়দানে সব সংস্থা প্রায় সমান সুযোগ সুবিধা দিতে শুরু করেছে বলা বাহুল্য সদ্য একশো উনসত্তর টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানের সংশোধন করা হলো এই দামে কোম্পানিগুলো আগে সীমাহীন টক টাইম অর্থাৎ আনলিমিটেড টক টাইম দিত এবং সঙ্গে গোটা মাস জুড়ে শুধুমাত্র এক জিবি করে নেট সরবরাহ করত। এখন সংশোধিত যে প্ল্যানটা আনা হয়েছে তাতে কি বলা হচ্ছে তাতে বলা হচ্ছে এখন দৈনিক এক জিবি করে ডাটা পাওয়া যাবে ভোডাফোনের অফিসিয়াল ওয়েবসাইট এবং এয়ারটেল ওয়েবসাইট এছাড়াও অ্যাপ্লিকেশান এবং থার্ড পার্টি কোনো মোবাইল রিচার্জ অ্যাপে পাওয়া যাবে এই একশো টাকা রিচার্জের ইতিবৃত্ত অর্থাৎ একশো উনসত্তর টাকায় আগে যেটা এখানে প্রতিবেদন থেকে বোঝা যাচ্ছে সারা মাসে এক জিবি নেট দেওয়া হতো এখন একশো উনসত্তর টাকায় প্রত্যেক দিন এক জিবি করে নেট দেওয়ার কথা বলা হচ্ছে কেবেল ডট কো ডট ইউকে দ্বারা গবেষণা প্রকাশ করা হয়েছে একটা তাতে বলা হচ্ছে কি ভারতে বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তায় মোবাইল ডাটা পাওয়া যায় বিশ্ববাজারে এক জিবি ডেটার গড় মূল্য যেখানে ছশো টাকা সেখানে ভারতে তার দাম হচ্ছে মাত্র আঠারো দশমিক পাঁচ টাকা দেশের টেলিকম সেক্টরে তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং তাদের বর্তমান গ্রাহকদের ধরে রাখার নতুন গ্রাহকদের আকৃষ্ট করার ক্ষেত্রে কোম্পানিগুলো আরও কম দামের প্ল্যান চালু করছে বা হয়েছে এবার এই যে এয়ারটেল এবং ভোটাফোন একশো টাকার প্ল্যান নিয়ে এলো এর সমগত্রীয় জিওর কি প্ল্যান রয়েছে রিলায়েন্স জিওর একশো ঊনসত্তর টাকার কোনো রিচার্জ প্ল্যানই নেই এর আছে একশো টাকা জিওতে পাওয়া যায় যেখানে দেড় জিবি করে ডাটা ফোর জি গতিতে এর কোনো থ্রি জি বা টু জি পরিষেবা নেই জিওর এ তার বৈধতা হচ্ছে আঠাশ দিন এছাড়া দেশের মধ্যে আনলিমিটেড কলের ক্ষেত্রে প্রত্যেক দিন পাওয়া যায় একশোটি করে এস এম এস অর্থাৎ জিও এখানে টোটাল যে জিসটা হয়ে যাচ্ছে যে এয়ারটেল ভোটা যেটা একশো টাকা করে প্ল্যান নিয়ে এলো সেটা জিও কিন্তু দিচ্ছে একশো টাকায়